সো গাইস, দুর্গা পুজো তো চলে গেছে, এবার আসছে দুর্গা ঠাকুরের মেয়ে কে, লক্ষ্মী ঠাকুর। তাই তোমাদের সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সবার বাড়িতেই হয়ে থাকে, কারণ আমাদের বাড়িতে লক্ষ্মী বলতে আমাদের মাই লক্ষ্মী। তো আমি তো আমার মাকে লক্ষ্মী বলে মনে করি, আশা করি তোমরাও সবাই মনে করো। তো কমেন্ট করে জানাতে পারো তোমাদের বাড়ির লক্ষ্মী তোমরা কাকে মনে করো। অ্যান্ড আজকে আমার পুজো সিরিজের যে এপিসোডগুলো চলছিল তারপরে এটা লক্ষ্মী পুজোর একটা নতুন ব্লগ। তো চলো স্টার্ট করা যাক ব্লগটা আজকে। অ্যান্ড আজকে আমি কিভাবে আমার বাড়িতে লক্ষ্মী পুজো করেছি অ্যান্ড পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখাবো। তো ওয়েট করো অ্যান্ড আস্তে আস্তে বসো, দেখো যে ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি কিভাবে আমার লক্ষ্মী পুজোটা সেলিব্রেট করলাম। সো গাইস, প্রথমেই মা নারকলটা কুড়ে নিচ্ছে, তারপরে এখন এবার নারকলের মধ্যে পরিমাণ মতো গুড় মিশিয়ে সেটাকে এখন নাড়াচ্ছে, নাড়িয়ে ভালোভাবে পাক দেওয়ার চেষ্টা করছে। তো পাক মোটামুটি হয়ে গেছে দেখা যাচ্ছে এখন। এবার এটাকে নামিয়ে নিয়ে হালকা গরম অবস্থাতেই মা নাড়ু বানিয়ে নিচ্ছে, দুটো হাতের সাহায্যে গোল 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 করে নাড়ু বানাচ্ছে। এরপর নারকেলের ছাপা সন্দেশ বানানোর জন্য একটা ছাপা নিয়ে নিয়েছে, দুটো ছাপা ছিল, একটা ছাপা খুঁজে পাচ্ছিল না, তাই একটা ছাপাইটাই করছে। আর একটা ছাপা খুঁজে পরে পেলে পরে তখন সেটাতে চিনির নারকল নাড়ু বানানো হবে, তাই ওটা রেখে দিয়েছি, এখনও পাইনি খুঁজে যদিও। তো একটা ছাপার মধ্যে এরকম জল বুলিয়ে নিচ্ছে, নিয়ে আবার নারকেল নাড়ু পাকিয়ে সেইটাকে ওর মধ্যে ফেলে ছাপ তুলবে বলে তাহলেই হয়ে যাবে নারকলের ছাপা সন্দেশ। আজকে দেখো বাবাও নারকল নাড়ু বানাচ্ছে, কী সৌভাগ্য আমাদের, মানে ওই আর কি, বাবা সাহায্য করছে আর মা একটু এইগুলো বানাচ্ছে, আর আমি আছি তো ভিডিও করার জন্য, আমি ভিডিও করছি বসে বসে। তো এগুলো মার দ্বারাই ভালো হবে, আমার দ্বারা এটা পারবো না এসব, তাই এটাই মাই করুক। এই যে প্রথমে দিয়ে দিয়েছে ওর মধ্যে নাড়া করে পুরটা নিয়ে, তারপর ছাপে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আর একটু যতটা লাগবে মনে হচ্ছে এদিক ওদিক বাকিতে তখন সেদিকে দিয়ে দিচ্ছে এক্সট্রা এক্সট্রা দিয়ে, এরপর আস্তে আস্তে ছাপ পড়ে গেলে পরে তখন সেটাকে তুলে নিলেই হয়ে গেল নারকেলের ছাপা সন্দেশ। তো আমাদের নারকেলের ছাপা সন্দেশটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা সার্ভ করেছি। লক্ষ্মী পুজোর জন্য রেডি হয়ে গেল নারকেলের নাড়ু ছাপা সন্দেশ। তো সকাল সকাল পুজো স্টার্ট হয়ে গেছে, মন্ত্র পড়তে স্টার্ট করে দিয়েছে, দেখে নাও তার ভিডিওটা। জলং শীতলং স্বচ্ছ মিদং শুদ্ধং মনোহরং সনাতন মায়ং ভক্তং কল্পিতং প্রতিবিজিতং এতং স্থানে জলং সম্প্রদানায় ওম নমো শিবজা গুড়ি লক্ষ্মী দেবায় নমো এতং বস্ত্রায় নমো ওম বহু তন্তু সমাযুক্তং পুষ্ট সুক্তং নির্মিতং বাসুদেবস্যাং জগদীশ্বর এতানি সচন্দন বস্ত্রাণি ওম সম্প্রদানায় ওম শিবজা গুড়ি লক্ষ্মী দেবায় নমো শ্রী আভরণ অবস্থায় নমো ওম শ্রী আভরণ অবস্থায় নমো বিষ্ণু নম শিবায় সন্তায় কর্ণাত্তায় হে তবে নিবেদামি স্তম্ভতিং পরমেশ্বরং ওম নম শিবায় নম হিং জয় দুর্গা হই নম এতম আরতি করার পর
মা এবার লক্ষ্মী পাঁচালি পড়া স্টার্ট করলো। এইভাবে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে লক্ষ্মী পুজো শেষ হলো। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছ সেটা হলো জোড়া ইলিশ। এটা দিয়ে কি বানিয়ে সেটা নেক্সট ব্লগে আসবে। এটা আমাদের কোনো রিচুয়ালস না, জাস্ট বাবা এনেছে তাই খেলাম। সো গাইস, তোমাদের যদি এই লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে বেল বাটনটা বাজিয়ে দিও নেক্সট এরকম আরও অনেক ভিডিও পাওয়ার দেখার জন্য। আর আরেকটা ভিডিও তো আসছে অ্যান্ড সেটা আমাদের যে এই জোড়া ইলিশটা দেখালাম সেই জোড়া ইলিশ দিয়ে একটা রেসিপি বানিয়েছি অ্যান্ড সেটা তোমার সাথে আমি শেয়ার করবো। তো দেখতে থাকো নেক্সট ভিডিও, খুব তাড়াতাড়ি আসতে পারছে। টাটা।